আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা সবাই বেশ ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। এর আগের ক্লাসে আমরা এর বেসিক দিকগুলো নিয়ে আলোচনা করছি। যারা এখনও বেসিক দিকগুলো দেখনি তারা পার্ট ওয়ানটা দেখে নিবে, তাহলে আজকের এই অঙ্কটি বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। তো অঙ্ক শুরু করার পূর্বে শিক্ষার্থী বৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা বেশ কিছু টিপস লিখে রেখেছি, তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো তোমরা এটুকু জানো যে আমরা সাধারণত যে হিসাবটা লিপিবদ্ধ করি, আমানতকারী, আমি যে টাকাটা জমা রাখছি সেটাকে বলে নগদান বই, আর ব্যাংক যে হিসাবটা লিপিবদ্ধ করে সেটাকে বলে কী বই, পাস বই বা ব্যাংক বই। তো আমরা একটা জিনিস খেয়াল করব যে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী কেন করি, কারণ হচ্ছে এই নগদান বই এবং পাস বইয়ের মধ্যে ডিফারেন্সের কারণে। তো এই ডিফারেন্সটা বা গরমিলটা কেন হচ্ছে সেটার ঠিক করার জন্য আমরা মূলত ব্যাংক সমন্বয় বিবরণী করি। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, যখন আমরা অঙ্কগুলো করতে যাব তখন আমরা বলছিলাম যে নগদান বই কি পাস বইয়ের মতো হবে নাকি পাস বই নগদান বইয়ের মতো হবে। তো আমরা আগের ক্লাসে বলেইছিলাম বা আরেকবার আমি মনে করে দেওয়ার জন্য বললাম, যদি অঙ্কটা শুরুই হয় নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বা পাস অবলিক ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত, এই দুটো শব্দ যদি লেখা থাকে তাহলে আমাকে মনে করতে হবে যে আমি ব্যাংকের মতো হব। অর্থাৎ আমার সবসময় টার্গেট থাকতে হবে ব্যাংকের সমান হব। ব্যাংকের সমান হওয়ার জন্য যদি আমাকে প্রশ্ন পড়ে মনে হয় বাড়াতে হবে তাহলে আমি বাড়াবো, অথবা ব্যাংকের সমান হওয়ার জন্য যদি আমার মনে হয় যে আমাকে কমাতে হবে তাহলে আমি কমাবো। ঠিক আছে, আজকে আমরা মূলত আমি ব্যাংকের মতো হব এইরকম রিলেটেডই অঙ্ক করব। তারপরও যদি প্রশ্নে কোনো কারণে নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত অথবা পাস বই বা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত হয় তখন ব্যাংক হবে আমার মতন, তার মানে আমি যদি বাড়াই তাহলে আমার সমান ব্যাংক হওয়ার চেষ্টা করবে, এই বিষয়টা মাথায় আমাদের খেয়াল রাখতে হবে। আমি যদি বাড়াই তাহলে ব্যাংকেও বাড়াতে হবে, আমি যদি কমাই তাহলে ব্যাংকেও কমান হতে হবে। তো এখন এটা আমরা গেলাম যে কে কার মতন হবে। আরেকটা কিছু গুরুত্বপূর্ণ টিপস আমরা দেখি, যদি প্রশ্নে লেখা থাকে যে ব্যাংক সুদ মঞ্জুরকৃত বা মঞ্জুরিকৃত মানে ব্যাংক সুদ তোমাকে দিয়েছে, এই যে মঞ্জুরকৃত শব্দটা যদি থাকে, আমরা জানি যে অনেক সময় আমরা যদি টাকা ব্যাংকে জমা রাখি তাহলে এই টাকা জমার উপর ব্যাংকই আমাদের সুদ দেয়, তাহলে এই যে সুদ মঞ্জুর করছে তার মানে ব্যাংক তোমাকে দিয়েছে, দিলে এক হিসাব, আবার ব্যাংক সুদ কেটে নিলে তখন আরেক হিসাব আসবে, তাই না? সুদ দিয়েছে মানে তোমাকে কিন্তু তোমার হিসাবে টাকা বাড়াই দিয়েছে। আর যদি লেখা থাকে ব্যাংক সুদ ধার্য করেছে, এই ধার্য করা মানে তখন বোঝা যাবে, আবার মনে করা যাবে না যে ব্যাংক সুদ আমাকে দিয়েছে, নট, এই সুদটা ব্যাংক তোমার কাছ থেকে কেটে নিয়েছে। ধার্য করা মানে ব্যাংক তোমার কাছ থেকে টাকা কেটে নিয়েছে, মঞ্জুরকৃত মানেই ব্যাংক তোমাকে দিয়েছে আর ধার্যকৃত মানেই তোমার কাছ থেকে কেটে নিয়েছে। কখন কাটে, যেমন ধরে নাও ব্যাংকের তুমি যদি অতিরিক্ত টাকা তুলে ফেলো, যদি 10,000 টাকা আছে, 10,000 টাকার অতিরিক্ত 15,000 টাকা তুলে ফেলছো, তাহলে ওই যে 5,000 টাকা অতিরিক্ত তুলে ফেলছো, তাহলে ব্যাংক কি এটার জন্য কী করবে, সুদ কেটে নিবে তোমার জন্য। তো তাহলে এই দুটা শব্দ আমরা দেখব। এরপর যেটা আমাদের খেয়াল করতে হবে যে ব্যাংক আমার টাকা বাড়ায় ক্রেডিটের মাধ্যমে, ব্যাপারটা এরকম, আমরা সেদিন বলছিলাম না যে ব্যাংকে যখন আমি টাকা জমা দিই এটা আমার জন্য ডেবিট, আমার সম্পদ বেড়ে গেল, কিন্তু আমার টাকাটা ব্যাংক যখন নিল এটা ব্যাংকের জন্য আবার দায়, তাহলে ব্যাংক আবার এটা কী করে, ক্রেডিট করে। অর্থাৎ যখনই আমি টাকা জমা দিচ্ছি বা যে কোনো কারণে ব্যাংক যদি আমার টাকা বাড়ায়, যে শুধু প্রশ্নে যদি লেখা থাকে যে ব্যাংক ক্রেডিট করেছে তার মানে তুমি বুঝবা যে তোমার টাকা ব্যাংক বাড়াই দিয়েছে। আর যদি ক্রেডিটের মাধ্যমে বাড়াই তাহলে ব্যাংক তোমার টাকা কমাবে কিসের মাধ্যমে, ডেবিটের মাধ্যমে। অনেক সময় তোমার বাড়া কমা এরকমভাবে লেখা থাকবে না, যে লেখা থাকতে পারে কোনোভাবে যে ব্যাংক তোমার টাকা ক্রেডিট করেছে বা ব্যাংক টাকাটা ক্রেডিট করেছে, তাহলে তখন তোমার ধরে নিতে হবে এই যে নগদান বইয়ে বা তোমার টাকা ব্যাংক বাড়াই দিয়েছে, আর ব্যাংক ডেবিট করেছে মানে তোমাকে ধরে নিতে হবে যে ব্যাংক তোমার টাকা কমিয়ে দিয়েছে। আর এই কথা যদি থাকে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, মানে ব্যাংক লিপিবদ্ধ করেছে কিন্তু নগদান বই করেনি, মানে প্রশ্নের শেষে যদি নগদান বইতে লিপিবদ্ধ করেনি এই কথাটা যদি থাকে, তাহলে ধরে নাও লেখা আছে যে ব্যাংক সুদ মঞ্জুর করেছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, অর্থাৎ ব্যাংক সুদটা মঞ্জুর করা মানে কি, ব্যাংক সুদ দিয়েছে, তোমার টাকা ব্যাংক বাড়াই দিয়েছে কিন্তু তুমি নগদান বইতে লিপিবদ্ধ করনি। তো এই কথাটা এরকমভাবে থাকবে না, শুধুমাত্র নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি এই কথাটা থাকলেই তুমি বুঝবা যে ব্যাংক কাজটা করে ফেলেছে কিন্তু নগদান বই তুমি কাজটা করনি। তাহলে এটা আমরা বুঝে গেছে। আজকে এখন আমরা দেখো ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন সমাধান করব। আমরা প্রশ্ন যখন সমাধান করব তখন আমরা খেয়াল করব যে প্রথমেই নাম, যে অঙ্কটা করব, জনাব রহমান বা যার নাম থাকবে তার নাম দিয়ে জনাব রহমানের ব্যাংক সমন্বয় বিবরণী লিখব। যত তারিখের কথা বলা থাকবে, 2018 সালের 31 ডিসেম্বর তারিখের বলা আছে,
এক পাশে বিবরণ লিখব, আরেক পাশে কি লিখব টাকা, আরেক পাশে টাকার ঘর লিখব। এখন তোমরা দেখো যে ঢাকা বোর্ড 2019 সালের যাদের কাছে বই আছে প্রশ্নটা দেখো, আমার কাছে বই নেই তবে মোবাইলে প্রশ্নটা তোলা আছে, আমি মোবাইল থেকে এটা পড়ে নিচ্ছি। তো এখানে লেখা আছে জনাব রহমানের হিসাব বই হতে 31 ডিসেম্বর 2018 তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে। প্রশ্নতে বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 76,000 টাকা। প্রশ্নটা শুরু হয়েছে কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 76,000 টাকা, তাহলে প্রশ্ন যেটা দিয়ে শুরু হবে সেটা সবার প্রথমে আগে এখানে লিখে ফেলতে হবে। তাহলে আমরা লিখি, তোমাদের খাতায় লিখে ফেলো যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 76,000 টাকা। প্রথমে যে টাকার কথাটা বলা থাকবে উদ্বৃত্ত, সেটা আমরা সবার শেষে ঘরে নিয়ে নিব, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, প্রশ্নটা শুরু হয়েছে কী দিয়ে সেটা আমাদের চিন্তা করে, আমি কি এই ব্যাংকের মতন হবো নাকি ব্যাংক আমার মতন হবে, তাহলে এটা কার মতন হবে বলো তো? তাহলে আমরা এই যে দেখছি যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত হলে আমি ব্যাংকের মতো হবো, আমার টার্গেট থাকবে অঙ্কটা করার সময় সবসময় যে আমি ব্যাংকের সমান হওয়ার চেষ্টা করব। তো এই যে ব্যাংকের সমান হওয়ার চেষ্টা করব, এই অঙ্কটা তোমরা বলতেছো কেউ কেউ খুব কঠিন লাগছে, কারো কারো কাছে তিতা লাগছে, খুব কঠিন লাগছে, তিতাকে কীভাবে মিষ্টি পরিণত করা যায় তার জন্য তো আমি আসি। মাত্র 2টা ক্লাস তোমরা করবা আজকে, দেখবা প্লাস তোমরা যদি বাসায় গিয়ে যাদের ডাটার সমস্যা নাই তারা যদি ভিডিও দেখো তাহলে তার কাছে একবারে মিষ্টি হয়ে যাবে, হ্যাঁ, তখন আর কোনো তিতা লাগবে না আর কি। তো আসো আমরা মিষ্টিতে পরিণত করার জন্য খুব সহজ একটা টেকনিক অবলম্বন করি, সেইটা হচ্ছে হ্যাঁ রসগোল্লা হয়ে যাবে। তোমার রসগোল্লা পছন্দ বেশি, কারো যদি সন্দেশ মনে হয় সন্দেশ হয়ে যাবে, কারো যদি বার্গার খেতে মনে বেশি পছন্দ হয় তার জন্য একটা বার্গার হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। এখানে কত দেওয়া আছে আমি অ্যামাউন্টটা ভুল লিখতেও পারি, 70,000, 70,000 লেখা আছে, না আমি 70,000ই বলছি। আচ্ছা তো এখন যে বিষয়টা যে আমরা কীভাবে এই অখাদ্যটাকে সুস্বাদুতে পরিণত করতে পারবো, তো এই সুস্বাদু পরিণত করার জন্য করলার জুসকে কী করে তিতো কী হবে, তাহলে করলার জুসকে আমের জুস কীভাবে বানাবো সেটা আমরা চিন্তা করি। আচ্ছা এইটা বানানোর জন্য আমাদের হাত দুইটা চিন্তা করতে হবে, একটু খেয়াল করো আমার এটা কি ডান হাত আর এটা কি হচ্ছে বাম হাত, তোমরা নিজেরাও এরকমভাবে চিন্তা করবে এবং আমার সাথে সাথে তখন হাতটা তুলবে। এই ডান হাতটাকে আমি আপাতত আমার পাসবই মনে করব, মানে আমার ব্যাংকের বই, আর এই বাম হাতটাকে আমি কী মনে করব আমার নগদান বই। ডান হাত কি পাসবই ব্যাংকের বই, আর বাম হাত কি নগদান বই, আপাতত এটা মনে করি, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের প্রথম প্রশ্নে তোমরা দেখো, প্রথম প্রশ্নে কী বলা আছে, 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপন হয়নি। তার মানে ইস্যুকৃত চেক, ইস্যুকৃত বললেই আমরা যে জিনিসটা বুঝি যে ইস্যু করা মানেই তুমি চেকটা কাউকে দিয়ে দিয়েছো এবং তুমি তোমার টাকা নগদ থেকে কমে দিয়েছো, কারণ কেউ তোমার টাকা পাবে তুমি তাকে চেক দিয়ে দিছো, তাহলে চেক দিলে তোমার কি ব্যাংক থেকে টাকা কমে যাবে, এই জন্য তুমি আগেই টাকা কমায় দিয়েছো। তাহলে এখন তুমি মনে করো যে এটা আমার হচ্ছে হলো পাসবই মানে ব্যাংকের বই আর এটা হচ্ছে হলো নগদান বই, তুমি ইস্যু করছো মানে কী করে দিছো কমায় দিছো, তাই না? এখন এই যে তুমি কার মতো হবা ব্যাংকের মতো হবো, তাহলে এখন ব্যাংকের মতন হতে গেলে তোমাকে কী করতে হবে উপরে উঠাইতে হবে না? আচ্ছা উপরে উঠানো তার মানে কি তোমাকে বাড়াতে হবে, বাড়ানো মানে কি তার মানে তোমাকে যোগ করতে হবে। তো আমাদের এখানে এই অঙ্কগুলোর করার সময় তোমরা জানো যে আমরা এখানে যোগ লিখি আর নিচে আমরা কি লিখি বিয়োগ লিখি, তাই না? তাহলে এখন আমরা এই যে 1 নম্বর দিব দিয়ে এটা আমরা কি করব যোগ করব, বললাম এই যে বাড়া ইস্যুকৃত চেক মানে আমি কমাই দিয়েছিলাম কিন্তু আমার তো সবসময় ব্যাংকের মতন হতে হবে, তাহলে বাড়াই দিলাম, তাহলে আমাকে কী করতে হবে যোগ করতে হবে। এখন এখানে কত টাকা বলা ছিল প্রশ্নে, 5,000 টাকা। আচ্ছা তো আমরা এখানে আমি আর লিখলাম না, তোমরা আমার সময় নেই, তোমরা পরে এই ডট ডট করে দিলাম, তোমরা জাস্ট শুধু খালি লেখাটা লিখে দিবা যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি, ঠিক আছে? দিয়ে আমাদের কত টাকা 5,000 টাকা, তাহলে 5,000 টাকা এইরকম ঘরে দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস করবা, কথা বলো না, আরেকটা জিনিস 1 নম্বর দিয়ে এইটা ওই আমার প্রশ্নে যত নম্বরের বলে দেওয়া ছিল
এটা কত 2 নম্বর লাইনে দেওয়া ছিল না কত মানে দেখো যে 1 2 3 এরকম ভাবে করা আছে 2 করা আছে হ্যাঁ তাহলে তখন আমি এখানে পাশে 2 লিখে দিব দেখ এটা আমি গোল চিহ্ন দিয়ে দিব মানে আমি 2 এর কাজটা করলাম এখানে ব্যাপারটা ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের দ্বিতীয় যে এটা নিয়ে কারো সমস্যা আছে ইস্যুকৃত চেক আচ্ছা এরপর আমরা দেখি 2 নম্বরটা আমাদের কি বলা আছে আমাদের 2 নম্বরটা বলা আছে 10000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি অর্থাৎ আমি একটা চেক দিয়েছি আমি কারো কাছ থেকে টাকা পেতাম সে আমাকে চেক দিয়েছে ওই চেকটা আমি ব্যাংকে দিয়ে দিয়েছি তাহলে ব্যাংকে যখন আমি দিয়ে দিয়েছি তখন কিন্তু আমি আমার নগদ বইয়ে টাকাটা বাড়াই দিই না না আমি এটা চেক আদায়ের জন্য দিয়েছি মানে তোমার কাছ থেকে আমি টাকা পাইতাম তুমি আমাকে চেকটা দিছো তাহলে এই চেকটা আমি যখন ব্যাংকে দিব তখন আমার টাকা বেড়ে যাবে না তাহলে আমি টাকাটা বাড়াই দিয়েছি কিন্তু ব্যাংক এখনো তোমার কাছ থেকে টাকাটা আদায় করেনি তার মানে ব্যাংক তো বাড়ায় নাই তাহলে আমরা এই জিনিসটা আবার এখন দেখি যে কিভাবে মিষ্টিতে পরিণত করি করলা জিনিসটাকে ব্যাপারটা এরকম মনে করি যে আমার এটা হচ্ছে হলো পাসবই আর এটা হচ্ছে হলো নগদান বই তাহলে আমরা ওখানে বলছি কি আমরা এই ব্যাংকে চেকটা জমা দিয়ে দিয়েছি কিন্তু এখনও ব্যাংক আদায় করেনি তাহলে আমি কি করছি আমি বাড়াই দিয়েছি কিন্তু ব্যাংক এরকমই আছে তো আমি কার মতো হব ব্যাংকের মতো হব তাহলে এখন আমাকে কী করতে হবে নিচে নামতে হবে নিচে নামা মানে কি কমে যাওয়া তাহলে আমরা কি করব বিয়োগে দিব তাহলে বিয়োগে আমরা 1 নম্বর লিখে ওই যে যা কথা বলা আছে সেই কথাটা এখানে লিখবা লেখার পর এটা কত 3 নম্বর ছিল 3 নম্বরে দিবা দেওয়ার পর তোমার বিয়োগের অ্যামাউন্টটা কত মানে কত টাকার কথা বলা আছে ওখানে 10000 টাকা তাই না আমরা এখানে 10000 লিখব ঠিক আছে তারপর আমাদের কোনো সমস্যা বুঝতে আচ্ছা এরপর আমাদের 3 নম্বর প্রশ্নটা কি আমরা সেটা দেখি আমাদের 3 নম্বর বলছে দেনাদার কর্তৃক সরাসরি 15000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এই যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি মানে আমরা কি মনে করব যে ব্যাংক ওইটা লিপিবদ্ধ করে ফেলেছে তাহলে আমার দেনাদার কর্তৃক কত টাকা 15000 টাকা সরাসরি তাহলে দেনাদার যখন সরাসরি 15000 টাকা ব্যাংকে জমা দিয়েছে দেনাদার মানে কি আমার প্রাপ্য হিসাব আমি যার কাছ থেকে টাকাটা পাব তাহলে আমার এই দুইটা হাত আমার এটা হচ্ছে পাসবই ডান হাতটা আর বাম হাতটা নগদান বই আচ্ছা প্রাপ্য হিসাব আমি দেনাদার যার কাছ থেকে টাকা পাবো সে আমাকে না জানায়ে ব্যাংকে গিয়ে সরাসরি টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে তো যখন দিয়ে দিছে ব্যাংক আমার টাকা কি করছে বাড়াই দিছে তাহলে আমার ব্যাংক চলে গিয়েছে কিন্তু আমি এখনও লিপিবদ্ধ করি নাই তাহলে আমি কার সমান হব ব্যাংকের সমান হব তাহলে আমাকে কি করতে হবে বাড়াতে হবে আমি উপরে চলে যাব তাহলে কি মিষ্টি হয়ে গেল না এখন খুব তাহলে এইরকমভাবে ডান হাত আর বাম হাত যদি আমরা চিন্তা করি একটাকে আমরা পাসবই মনে করে নেব আর একটা নগদান বই মনে করে নেব এবং আমি হব ব্যাংকের মতন তাহলে কিন্তু তুমি চিন্তা করে বের করে ফেলবে তাহলে আমি এই যে কম ছিলাম আমি এখন বাড়ালাম তার মানে আমাকে কিন্তু যোগের ঘরে নিয়ে যেতে হবে তাহলে আমরা দেখি 2 নম্বর ঘরে এরকমভাবে আমি ডট ডট দিলাম ডট ডট দিয়ে এটা আমাদের কত ইয়া ছিল মানে 4 তাহলে আমি এখানে 4 দিব দিয়ে টাকার অ্যামাউন্টটা কত ছিল 15000 দিব আচ্ছা এরপরে আমরা যদি পরেরটাতে যাই আমাদের পরেরটা বলা আছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান 3000 টাকা আচ্ছা এটা একটু আমরা ভালো করে চিন্তা করি আমরা আবার ডান হাত বাম হাত চিন্তা করব সেটা হচ্ছে হলো আমার ডান হাত পাসবই বাম হাত নগদান বই তাহলে আমি ইস্যুকৃত চেক ইস্যু চেক মানে আমি কিন্তু কমাই দিয়েছি আমি ইস্যু করা মানে কাউকে যদি চেক ইস্যু করি তার মানে আমি আমার টাকাটা কমাই দিয়েছি আর কি তা আমি কমাই দিয়েছি কিন্তু এই চেকটা যখন ব্যাংকে নিয়ে যাওয়া হইলো ব্যাংক এটা প্রত্যাখ্যান করলো ব্যাংক এটাকে ধরলো না যে এটা না এই চেকটা ভুল আছে তাহলে আমি যে কমাই দিছি তাহলে আমাকে এখন কি ব্যাংকের সমান হতে হবে না তাহলে ব্যাংকের সমান হতে গেলে আমাকে কী করতে হবে আবার বাড়াতে হবে উপরে উঠতে হবে তাহলে উপরে উঠতে হলে কী হবে এখন তাহলে বাড়াই দিতে হবে তাহলে যোগ করতে হবে তাহলে কত টাকা যোগ করবো আমাদের বলা আছে 3000 এইরকমভাবে ইস্যুকৃত চেক ব্যাংক করতে প্রত্যাখ্যান লিখে এটা আমাদের কত ছিল 5 নম্বরে ছিল দিয়ে আমরা 3000 লিখলাম বোঝা গেছে আচ্ছা এরপরে আমরা পরের অ্যামাউন্টটা দেখি আমাদের
আমাদের পরের অ্যামাউন্টটা বলা আছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2000 টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। খুবই সহজ, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2000 টাকা, তার মানে ব্যাংক লভ্যাংশ আদায় করছে। তাহলে লভ্যাংশ আদায় করছে মানে তোমাকে লাভ তোমাকে দিবে আর কি, তাহলে তোমার টাকা কি ব্যাংকে বাড়াই দিবে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি তার মানে তুমি টাকাটা বাড়াওনি, তার মানে তোমাকে কি টাকাটা বাড়াতে হবে। আবার যদি এরকমভাবেও চিন্তা করি, আমরা এটা ব্যাংক এবং ইয়া সমান সমান আছে, ব্যাংক লভ্যাংশ আদায় করছে মানে তোমার টাকা বাড়াই দিয়েছে, তুমি এখন এখানেই আসো, তার মানে তোমাকে কি এখন আবার এর সমান হতে হলে উপরে যেতে হবে। তাহলে উপরে যেতে হলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা এখানে যোগের ঘরে নিব যে 4 দিয়ে আমরা ডট ডট দিয়ে, এটা কত ছিল, তার মানে 6 নম্বর ছিল, মেবি 6 নম্বর দিয়ে অ্যামাউন্টটা 2000, তাই না? আচ্ছা, এরপরে আমরা আমাদের নেক্সট কি বলা আছে সেটা আমরা দেখি। আমাদের নেক্সট বলা আছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 100 টাকা এবং ব্যাংক সুদ 20 টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তো এখন আগে আমরা একটা একটা করে করি। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 100 টাকা, ধার্যকৃত মানে কি বলছিলাম আমরা, যে যদি ধার্যকত্ব শব্দটা থাকে তার মানে তোমার হিসাব থেকে ব্যাংক টাকা কেটে নিয়েছে। আর ধার্যকৃত চার্জ মানে ব্যাপারটা বুঝে নিতে হবে যে ব্যাংক বিভিন্ন সময় সময় আমাকে, তো ব্যাংক এমনি সার্ভিস দিচ্ছে না, তার বিপরীতে তো সে তো চার্জ কাটবে, আমার কাছ থেকে টাকা নিবে। তাহলে ব্যাংক আমার কাছ থেকে টাকা চার্জ করছে, টাকা কেটে নিয়েছে, কিন্তু সেটা এখনও নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তার মানে ব্যাপারটা কি হচ্ছে যে ব্যাংক, আমি যদি আসে ব্যাংক আমার টাকা কেটে নিয়েছে, তাহলে আমার এখন ব্যাংকের সাথে হতে গেলে তাহলে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে চার্জ করছে, কেটে নিয়েছে, তার মানে কত টাকা কেটে নিয়েছে, আমরা এখানে 2 দিলাম, দিয়ে আমরা 4 দিলাম, দিয়ে আমাদের কত না, এটা লাস্ট ইয়া ছিল কত, এটা মেবি 7 নম্বর, তাহলে আমরা এখানে 7 নম্বর দেবো। হ্যাঁ, দিয়ে আমাদের কত, 100 টাকা। আর তোমাকে এই যে ব্যাংক সুদ, তার মানে ব্যাংক সুদ তোমাকে মঞ্জুর করেছে, ব্যাংক সুদ তোমাকে দিয়েছে, কত টাকা লেখা আছে যে ব্যাংক সুদ 200 টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তো এই সুদটা যে তোমাকে দিয়েছে, তাহলে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, তুমি নগদান বইতে এটা যোগ করনি। তোমার 2টা হাত, তোমার ব্যাংক সুদ দিয়েছে মানে তোমার টাকা বাড়াই দিয়েছে, কিন্তু তুমি এখনও টাকা বাড়াওনি। তাহলে তুমি বাড়াতে গেলে কী করতে হবে, তোমাকে যোগ করতে হবে। তাহলে তুমি এখানে 5 নম্বর লিখে তুমি, এটা তোমার হচ্ছে হলো কত, 7 নম্বর, না ওটা 7 নম্বরের মধ্যেই তো ছিল, একসঙ্গে 2টা লাইন। হ্যাঁ, আমরা এই জন্য 7-এর মধ্যেই দিচ্ছি। তাহলে 7-এর এটা কত টাকা, এটা ছিল সুদ কত টাকা দেয়নি প্রশ্নে বলা আছে, 200। আচ্ছা, এই 200, এখন আমরা হচ্ছে হলো কী করব, এই যে আমাদের যত এগুলো যোগগুলো আছে সবগুলো যোগ করে এখানে নিয়ে যাব। তাহলে আমাদের যোগ কত ওখানে আছে, 15 3 18 হাজার, 18 2 20 হাজার, 20 5 25 হাজার, 25 200 আসে আমাদের, তাই না? 25 200 আমরা এখানে যোগ করি, 25 200 যোগ করলাম, তাহলে 70 হাজার সাথে 25 200 টোটাল যোগ করলে কত আসে আমার, 95 200। আর এই নিচেরগুলো তো আমরা কী করবো, বিয়োগ করবো, তাই না? তাহলে এখানে বিয়োগ করলে আমার এখানে আগে 10,000 আর 100 কত হয় টোটাল, 10,100। তাহলে আমি এখানে 10,100 পার করলাম, পার করার পর এটা আমি কি বিয়োগ করবো, এই জন্য আমি এখানে এরমভাবে চিহ্ন দিলাম, তাহলে কত আসে, 85,100। এটা হচ্ছে হলো আমাদের অ্যামাউন্ট। তাহলে এটা আমরা বলছিলাম যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, কিন্তু আমার হিসেব করতে হবে এই যে আমি মিলাচ্ছি কার অনুসারে, আমার ওই ব্যাংকের অনুসারে। তাহলে আমি এখানে লিস্টে লিখে দিব যে পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, লাস্টে আমি লিখে দিব যে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। উপরে যদি ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে অঙ্কটা শুরু করতাম, তাহলে আমরা নিচে লিখতাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, লাস্টে আমরা এটা মিলাতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে লাস্টে ক্লোজ করে দিব। তো তোমাদের কি কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে কোনো জায়গায় বুঝতে, একদম কি পানির মতো সহজ হয়েছে? তো তাহলে তোমাদের যদি এইরকম কোনো প্রশ্ন থাকে আমাদের ইউটিউবে কমেন্ট করে জানাতে পারো, আর যদি তোমাদের ভিডিওটা দেখে সামান্য উপকার হয়ে থাকো তাহলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলের জন্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি, খোদা হাফেজ।